ছোটকালে সনামলী অবস্থায় তারা সিয়াম সাধনা কর তারা ক্ষুধার ছটফট করতে পারে বা তারা কিছু খেয়ে ফেলতে পারে তা আমরা তাদেরকে এই ক্ষুধার থেকে আত্মবিস্তৃত করে রাখার জন্য আমরা কী কী পদ্ধতি অবলম্বন করতে পারি টিভি উদ্ভাসিত জীবনের জন্য জি হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রশ্ন এসেছে যে শিশুদেরকে আমরা ক্ষুধা থেকে ভোলানোর জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে পারি এক্ষেত্রে আমরা শরিয়ত অনুমোদিত খেলনা তাদেরকে দিতে পারি বাস্তবে সোনাময়ীরা খেলনা প্রিয় তারা খেলা একবার যদি মেতে যায় তাহলে ক্ষুধা তারা সব তারা ভুলে যায় তারা আনন্দে খেলার কারণে এই কারণে যাতে তাদের হালকা চর্চা হয় এবং তারা আনন্দে ক্ষুদাহ ভুলে যায় এমন খেলনা আমাদের তাদেরকে দিতে পারি যেমন আমাদের যারা ছেলেরা আছে তাদেরকে প্লাস্টিকের তৈরি সাইকেল দেব মোটর সাইকেল তারপরে বাস ট্রাক বিমান এরপরে আমরা তাদেরকে আবার কাগজের তৈরি ফুল তারা কাগজ দিয়ে ফুল বানাবে এরপরে কাগজের নৌকা তৈরি করবে ঘুড়ি তৈরি করবে উড়াবে এই জাতীয় খেলনা আমরা যদি তাদেরকে দেই একই অবস্থায় আমরা আমাদের যারা মেয়েরা আছে তাদেরকে যদি আমরা দেই যে তারা সোনামারীরা তোমরা প্লাস্টিকের তৈরি হাঁড়ি পাতিল দাও নিয়ে ভাত রান্না করো তরকারি রান্না করে আমাদেরকে খাওয়াও এই সাথে সাথে তারা কাপড় নিবে অথবা পোশাক নিবে নিয়ে ছোট ছোটো হাতের কাজ করবে হাতের কাজ করে পোশাক তৈরি করবে খেলনা তৈরি করবে সাথে সাথে আমরা নিজেরাও আমার তাদের সাথে খেলনায় মেতে যাব খেলাধুলা করতে লাগবো তাহলে তারা আনন্দে তাদের সময়ও কাটবে এবং তারা কোথার কথা ভুলে যাবে ইনশাআল্লাহ